Hello viewers, assalamu alaikum. I am Muhammad Abu Rasel. Rasel at the rate of plan channel er pokkho theke shobai ke shagotom. Ajke ami je jinish niye alochona korbo je keno apni Microsoft Word, Microsoft Excel shikben. Je apnar official daily kajer khetre, ba apnar job power khetre, ba apnar promotion er khetre. Je apni kaj gulo koto sundor bhabe, koto kom shomoyer moddhe smartly kaj gulo represent kortechen. এটা ডিপেন্ড করে যে আপনি কাজগুলো কতটা জানেন বা আপনার কাজ সম্পর্কে কতটা স্কিল আছে এটা একটা আর্ট এটা একটা স্কিল যে আপনি আপনার স্কিলটাকে কিভাবে ডেভেলপ করবেন মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল দিয়ে কাজগুলো কিভাবে করা যায় কি কি কাজ করা যায় কত সুন্দরভাবে কত কম সময়ের মধ্যে কাজগুলো রিপ্রেজেন্ট করা যায় এই জিনিসগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব আশা করি আপনাদের ভালো লাগবে সাথেই থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক Let's get started. প্রথমে আমি কিবোর্ড টেবিলটা দেখাবো কিবোর্ড টেবিলটা কিভাবে মেক করা যায় এই যে আমি একটা ডাটা শিটে ঢুকলাম এখানে কিছু অর্ডার শিট আছে বা স্টাইল অর্ডার কোয়ান্টিটি আইটেম শিপমেন্ট ডেট অর্ডার কোয়ান্টিটি কি রাইস তো এটা দিয়ে কিভাবে কিবোর্ড টেবিল তৈরি করব সেটা আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো কিবোর্ড টেবিল দিয়ে কাজ করা অনেক মজা অনেক শর্ট টাইমের মধ্যে অনেক ডাটা থেকে আপনি সামারাইজ করতে পারবেন শুরুতে আমি ইনসার্টে ঢুকলাম ইনসার্টে যেয়ে আপনারা এখানে কিবোর্ড টেবিলের অপশন দেখবেন দেখতে পারবেন এখানে ক্লিক করলে এখানে অপশন দেখাবে যে নিউ ওয়ার্কশিট এক্সিস্টিং ওয়ার্কশিট তো আমি নতুন একটা ওয়ার্কশিট নিয়ে নিলাম তো এখানে আমার এরকম একটা লগইনস আসছে তো এখান থেকে আমি কোনটা কোনটা দেখতে চাই ওই জিনিসগুলো এখানে দিয়ে ফিল্টার করে দিলে সুন্দরভাবে রিপ্রেজেন্ট হবে সো আমি সাপোজ বায়ার এখানে টোটাল কতগুলো বায়ার আছে এখানে চলে আসছে বায়ারগুলো দেন প্রত্যেক বায়ারের কোয়ান্টিটি কত ছিল এই কোয়ান্টিটিটা সামারাইজ আমাকে দিয়ে দিচ্ছে অলরেডি যদি আমি ভ্যালুটা দেখতে চাই টোটাল ভ্যালু এখানে ভ্যালুটাও চলে আসছে সুন্দরভাবে আমাকে আমার কিছুই করা লাগতেছে না শুধু আমি ক্লিক করলে এগুলো জেনারেট হয়ে যাচ্ছে অটোমেটিক কিবোর্ড টেবিলের কাজগুলো অনেক মজা যদি আমি আইটেম ওয়াইজ দেখতে চাই তো আইটেমে ক্লিক করলে আইটেম ওয়াইজ চলে আসবে যদি আমি শিপমেন্ট ডেট অনুসারে দেখতে চাই তো শিপমেন্ট ডেট অনুসারে এইভাবে আমাকে রিপ্রেজেন্ট করবে কাজগুলো অনেক শর্টকাটে অনেক কম সময়ের মধ্যে করা যায় তো আমি যদি কোনো চার্ট বা কিবোর্ড চার্ট ক্রিয়েট করতে চাই তো এখানে অপশনে যায় কিবোর্ড চার্টে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের চার্ট শো করবে বিভিন্ন ধরনের টেমপ্লেট পাই চার্টটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পায়ে যায় এখানে বিভিন্ন চার্ট আছে আমি একটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে সুন্দরভাবে পাইটা এভাবে আসছে তো আমি এটা কীভাবে রিপ্রেজেন্ট করবো এখানে বিভিন্ন অপশন আছে বিভিন্ন ডিজাইন আছে আপনারা আপনাদের মতো করে ইয়ে করতে পারবেন আমি একটাতে ক্লিক করলাম ছবি তোলা এখানে দেখেন সুন্দরভাবে যতগুলো বায়ার আছে এবং কোনটার কত পারছেন সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে দেন আমি যদি অন্য কোনো চার্টের মাধ্যমে জিনিসটাকে যদি এক্সপার্ট চার্ট বা অন্য কোনো চার্টে দেখাইতে চাই বার চার্ট তো এখানে গেলাম অপশনে যে বার বারে যে এখানে বিভিন্ন অপশন আছে অপশন থেকে আমি একটা সিলেক্ট করে দেখাচ্ছি এইখানে চলে আসছে সুন্দরভাবে এটা বিডার অফ কোম্পানি নামটা শো করতেছে এখানে প্রত্যেকটা বার লেফট সাইডে শো করছে আর হচ্ছে ভ্যালু আর কোয়ান্টিটি এটা শো করছে তো আমি শর্ট টাইমের মধ্যে কীভাবে আপনাদেরকে কিবোর্ড টেবিল ক্রিয়েট করে দেখাইলাম আপনারা দেখতেই পারছেন এর থেকে অনেক বড় বড় ডাটা বা অনেক বড় বড় ডাটা শিট নিয়ে আপনি অনেক শর্ট টাইমের মধ্যে কি করতে গেলে আপনি ডাটাকে সামারাইজ করা অ্যানালাইজ করা বা এখান থেকে শর্টকাটে রিপোর্ট তৈরি করা বা এখানে কোনো চেঞ্জ করলে এখানে অটোমেটিক জিনিসটাকে আপনার আপডেট করা এটা কীভাবে করবেন এটা হচ্ছে আপনি যখন ডাটাতে যাবেন ডাটাতে যাই এখানে কোনো কিছু চেঞ্জ করলে আবার এখানে যায় আপনি শুধু রিফ্রেশ অল দিবেন রিফ্রেশ অল দিবেন আবার ওই ডাটাটা ওই অনুসারে এখানে ক্যালকুলেট হয়ে যাবে তো এইভাবে কাজগুলো করবেন অনেক মজা লাগবে এখানে একটা যে পিপক টেবিল কিছু ডাটার উপর এখানে কাজ করছে এখানে আছে কিছু আইডি মেল ফিমেল আইডি নেম মেল ফিমেল এস এই অনুসারে এখানে পিপক টেবিল ক্রিয়েট করা হয়েছে এটা সব কিছু কিন্তু অটোমেটিক আসছে যেভাবে দেখাইলাম ওইভাবে আসছে 20 থেকে 24 বছরের মধ্যে ফিমেল কয়জন মেল কয়জন টোটাল কয়জন 25 থেকে 29 বছর এটা কিন্তু আমি কোনো কিছু লেখি নাই বা টাইপ করি নাই এটা কিন্তু অটোমেটিক চলে আসছে শুধু আমি অপশনগুলো সিলেক্ট করে দিছি এই যে আমি কোনটা
দেখতে চাই, এই যে আমি একটা উঠাই দিলাম, এই জায়গায় এটা চলে গেল অটোমেটিক এই জিনিসগুলো। এবং দেন এটা হচ্ছে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট, এটাও অটোমেটিক চলে আসছে। তো কাজগুলো অনেক মজার আসলে, পড়লে বুঝতে পারতাম। এখানে বার চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে, এখানে মেল ফিমেলের যে বার চার্টটা সেটাকে তো বিভিন্ন করে, এই কালারটা হচ্ছে মেল, বুঝতেই পারছেন কত কম সময়ের মধ্যে কাজগুলো করা যায়। আর একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে পিএনএ, টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান বা টাইম অ্যান্ড অ্যাকশন ক্যালেন্ডার বলে এটাকে। তো এটা ড্যাশবোর্ড, টোটাল মান্থের বলতে পারেন বছরের, পুরো বছরের স্ট্যাটিস্টিক্স এখানে সামারি দেখতে পাবেন। এখানে কোনো কিছু টাইপ করা লাগে না, এটা টোটালটাই অটোমেটিক্যালি আসে। বিভিন্ন ফাইল থেকে লিঙ্ক আপ করা আছে, এদিকে আমি ডাটা ইনপুট দ্বারা যাই, এই ডাটা ইনপুট দিলে এখানে জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসে, লুক আপ বা আদার ফর্মুলা দেওয়া আছে। তো এটা কীভাবে কাজ করতেছে, সাপোজ ফেব্রিক ইনহাউস থেকে শুরু করে এক্সপেক্টরি পর্যন্ত মাঝের যে ধাপগুলো আছে প্রত্যেকটা ধাপ স্টেপ বাই স্টেপ এখানে আছে। দেন হচ্ছে যে আমার ফেব্রিক ইনহাউসের টোটাল টাস্ক মানে টার্গেট কতগুলো ছিল, দেন আমার ডিলে হয়েছে কত আছে, আমার পারফরমেন্স 87%, 93, 87, 90। দেন এখানে একটা কালার শো করতেছে যে আমাকে সিগনাল দিচ্ছে আমি গ্রিন বা রেড বা ইয়েলো কোন পজিশনে আছি, আমার এই পার্সেন্টেজের উপর বেস করে এখানে কালারটা চলে আসতেছে অটোমেটিক। তার নিচে গ্রাফিক্যালি কিছু ওই অনুসারে আমার এখানে গ্রাফ শো করতেছে যে কোনটা কত পার্সেন্ট ইয়ে হয়েছে, আমার অ্যাচিভমেন্ট হচ্ছে পারফরমেন্সটা, এটা হচ্ছে টোটাল ওভারঅল কতগুলো টোটালটার কতগুলো টাস্ক ছিল এবং কতটা অন টাইমে আমি করতে পারছি, কতগুলো ডিলে হয়েছে, কত পার্সেন্ট ডিলে হয়েছে, কত পার্সেন্ট অন টাইম করতে পারছি। দেন হচ্ছে এখানে যে এভারেজ অ্যাচিভমেন্টের পার্সেন্টেজটা, এখানে আমি যেটা দেখতে চাবো শুধু সেটা সিলেক্ট করলাম, এখানে ওই অনুসারে আমার গ্রাফটা শো করলো। এটা খুবই মজার একটা ক্রিয়েটিভ কাজ, এখানে আমার কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, আমি শুধু জাস্ট ক্লিক করতেছি। দেন শুধু এখানে এক মাসেরই না, আমার পুরো বছরের, যদি মে মাস দেখতে চাই মে মাসটা সিলেক্ট করলাম তো মে মাসের ডাটাগুলো অটোমেটিক চলে আসলো, জুন মাস দেখতে চাই অগাস্ট মাস। তো এটা এখানে কিন্তু আমি কোনো কিছু টাইপ করি নাই বা এখানে কোনো কিছু ইনপুট দেওয়া লাগে না, এটা এই দিক থেকে ডাটার সাথে লিঙ্ক আপ করা আছে, এদিক থেকে অটোমেটিক চলে আসতেছে। এটা এক্সেলেই করা হয়েছে, আজকে শুধু আমি জিনিসগুলো দেখাচ্ছি ফরম্যাটগুলো, যেগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় বা ক্রিয়েট করতে অনেক সময় লাগে, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাবে। সো শুধু আমি আজকে আপনাদেরকে ফরম্যাটগুলোই দেখাইতেছি। এটা হচ্ছে একটা লেআউট বা বুলেটিনের ফরম্যাট করা হয়েছে, এখানে সব প্রসেসগুলো আগে এখানে পোর্ট করা আছে, এখানে পোস্টিং দিয়ে রাখা আছে। দেন আমরা যে জিনিসটা করছি এখানে এই ফরম্যাটের মধ্যে, এখানে আমার শুধু এইখানে যে কোডিংগুলো দেখতেছেন, আমার একটা স্যাম্পল অনুসারে কোন প্রসেসের কোন প্রসেসের পরে কোন প্রসেস হবে, জাস্ট আমি এইখান থেকে এই কোডগুলো আমি টাইপ করব। তো কোডগুলো সরাই দিলে দেখেন ডাটাগুলো চলে যাচ্ছে। তো আমি যখন কোডগুলো টাইপ করি এখানে আমার ডাটাগুলো অটোমেটিক চলে আসে। অটোমেটিক চলে আসতেছে বা আমি যে কোডটাই দিব এখানে ওই কোড অনুসারে এখান থেকে অটোমেটিক ফিট করে নিবে। আমার এখানে কোনো কিছু এগুলো কোনো কিছু আমাকে লেখা লাগবে না বা ইনপুট দেওয়া লাগবে না, অটোমেটিক জিনিসগুলো এখানে ক্রিয়েট হয়ে যাবে। এটা লে আউট করতে আমার অনেক কম সময়ের মধ্যে হয়ে যাবে, বা আমার লে আউটের যে অ্যাসেম্বলিটা বা টার্গেটটা, এটা যে আমার স্ট্যান্ডার্ড যে আমি একদিন একটা দিলাম আবার পরের দিন আবার চেঞ্জ হয়ে গেল, এরকম না, যে আমি এখানে আমার সবগুলো স্ট্যান্ডার্ড অনুসারে দেওয়া আছে। এখান থেকে জাস্ট আমি শুধু এই কোডগুলো আমি ওইখানে পিক করে নিলে বাকি ইনফরমেশনটা এখান থেকে অটোমেটিক এখানে চলে যাবে, মানে অনেক শর্ট টাইমের মধ্যে লে আউটটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে
আর একটা জিনিস দেখাই শেষ করব, এটা দেখলে অনেক মজা লাগবে আপনাদের। এটা মোটামুটি সফটওয়্যারের মতো হয়ে গেছে, লাইব্রেরি সফটওয়্যার। এটা দেখতে পাচ্ছেন যে একটা ফ্যাক্টরি প্রোডাকশন প্ল্যান যারা কিনা নিউ ওয়ার্ক করেন, এখানে এটাও অটোমেটিক করা হয়েছে। এখানে বায়ার স্টাইল অর্ডার কোয়ান্টিটি আইটেম অ্যাসেম্বলি ওয়ার্কিং আওয়ার, এখানে যে অর্ডার কোয়ান্টিটি দেখতেছেন এই অর্ডার কোয়ান্টিটি অনুসারে আমার এটা কয় দিনে শেষ হচ্ছে। এটা কিন্তু আমি এখানে কোনো কিছু ইনপুট দেই নাই, অটোমেটিক্যালি কিন্তু এখানে পিক করে নিচ্ছে। সাপোজ আমি যে এখানে এস দিচ্ছি, এসটা আমি যেখানে দিব ওইখান থেকে অটোমেটিক্যালি এস মিনস স্টার্ট এখানে দিলাম, এখান থেকে শুরু হলো এবং আমার লার্নিং কার্ভ অনুসারেই কিন্তু ডাটাগুলো পিক করে নিচ্ছে এবং প্রত্যেকটা সেলের মধ্যে ফর্মুলা দেওয়া আছে, ওই ফর্মুলা অনুসারে একটা পিক করে নেয়। এবং দেখতে পাচ্ছেন হলিডেগুলো, হলিডেগুলো অটো পিক করে নিচ্ছে এবং সুইং স্টার্ট ডেট, কোন ডেটে সুইং স্টার্ট হচ্ছে, কোন ডেটে সুইং ক্লোজ হচ্ছে, এগুলো কিন্তু আমি কোনো কিছু ইনপুট দেই নাই, অটোমেটিক্যালি সব ক্রিয়েট হয়ে গেছে। দেন নেক্সটে এরপরে যে স্টাইলটা শুরু হয়েছে, এরপরের থেকে আবার শুরু হয়েছে, এটার স্টার্ট ডেট ক্লোজ ডেট। সাপোজ আমি এখানে অর্ডার কোয়ান্টিটি এটা 15,000 আছে, যদি এটা 25,000 হইতো সেই ক্ষেত্রে কিন্তু আমার ওই 25,000 যেখানে শেষ হয়েছে তারপরের থেকে কিন্তু আবার পরের স্টাইল শুরু হয়েছে। এটা অনেক মজার একটা লাইক গেছে, সফটওয়্যার হয়ে গেছে, সফটওয়্যারের মতো কাজ করতেছে। তো পুরো ফ্যাক্টরির প্ল্যান করতে অনেক শর্ট টাইমের মধ্যে করা যায়, এটা দিয়ে 20-25-30 লাইনের প্ল্যান 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে শেষ করার কোনো ব্যাপার না। যদি আমি এই ফর্মেটে কাজ করি রিকোয়ার্ড কোনটা কতদিন লাগবে এটাও অটোমেটিক চলে আসতেছে। মোট কথা এখানে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য ইনফরমেশন, এগুলো অল্প কিছু ডাটা ইনপুট করলে আমার পড়া প্ল্যানটা অনেক শর্ট টাইমের মধ্যে ইভালুয়েট হয়ে যায়, একেবারে অনেক কম টাইমের মধ্যে আমার প্ল্যানটা শেষ হয়ে যায়। এই কাজগুলো অনেক মজার, এগুলো আপনারা মনে করতে পারেন যে এগুলো কি এক্সেলে করা হয়েছে, হ্যাঁ এগুলো এক্সেলেই করা হয়েছে। টার্গেটটা যদি আমি চেঞ্জ করি, সাপোজ টার্গেট ফর্মুলা আছে, ফর্মুলা অনুসারে তো হয়, সাপোজ আমার কোনোটা এক্সেপশনাল হইলো, কোনোটা চেঞ্জ করা লাগবে, সেক্ষেত্রে যখন আমি টার্গেটটা চেঞ্জ করবো এই টার্গেট এই চেঞ্জ অনুসারে কিন্তু এইখানে চেঞ্জিংটা অটোমেটিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেন যে এসটা, এস মিনস স্টার্ট, আমি কয় তারিখ থেকে শুরু করতে পারি, আমি যদি 1 তারিখ থেকে শুরু করতে চাই তাহলে আমি এখানে এসটা দিলাম, এখান থেকে হয়ে শুরু হয়ে গেল এবং লার্নিং কার্ভ অনুসারে শুরু হয়ে গেছে। এবং যে দেন এরপরে কোন স্টাইলটা শুরু হয়েছে সেটাও ওই অনুসারে হয়েছে, বা এটা যদি আমার 15,000 না হয়ে যদি এটা আমার 7,000 হয় তো আমি 7,000 থেকে 8,000 কোয়ান্টিটি এখানে অ্যালোকেট হয়ে গেছে, দেন পরের স্টাইল শুরু হয়েছে। এবং সুইং স্টার্ট ডেট, ক্লোজ ডেট, প্ল্যানিং ইন্সপেকশন ডেট, এখানে আমার সব কিছু কিন্তু অটোমেটিক চলে আসছে। তো প্ল্যান করতে মানে আমার অনেক শর্ট টাইমের মধ্যে আমি প্ল্যানটা শেষ করতে পারি, দেখেন আমার সবগুলো কিন্তু এখানে করা আছে। এবং নিচে লাস্টের দিকে যখন আমি সবগুলো বসাই আমার এদিকে সব সামারিগুলো চলে আসতে পারে, এটাই অনেক মজা এক্সেলের। যারা এক্সেলের কাজ করেন বা জানেন বা যারা এই ধরনের কাজগুলো করেন তারা অবশ্যই জেনে থাকবেন এক্সেলের কাজগুলো অনেক মজা। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, যদি আমার এই কাজগুলো আপনাদের ভালো লাগে বা আপনাদের যদি মনে করেন যে এর থেকে অনেক কিছু শেখার আছে আপনারা নিজেরা দেখেন আর অন্যদেরকে শেয়ার করেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইকস কমেন্টস করেন। তো থ্যাংক ইউ।